আছে, কত ভোরবেলা সংসার থেকে তারা ভোরবেলা ঘুমটি পড়েছে, তারা সাধু সন্তানের জন্য রান্না করেছে, সংসারটাকে বুঝে আবার দেশ রক্ষার আন্দোলনের জন্য অন্যায় প্রতিবাদ করার জন্য আজকের এই ময়দানে তারা শরীর হয়েছে। আমি জেরুম জানাই সেই মহিলা দলের বন্ধে, আজ দেশের নারী সমাজ এবং দেশের প্রত্যেকটা সমাজের মানুষরা জেগে উঠেছে অন্যায় প্রতিবাদ করার জন্য। আমার নেতা বলেছেন কাজে যতই আপনার পার্শ্ববর্তী দেশের প্রভু দেবতার কাছে মাথা ঠেকান আর চিন্তা করেন, কোনো লাভ হবে না। প্রত্যেকটা ঘরে ঘরে আজকে আত্মচিৎকার, ছেলে হারা মায়ের, কন্যা হারা পিতার আর সন্তান হারা মায়ের, প্রত্যেকটা ছোট বাচ্চা পর্যন্ত তার বাবার ছবিটা থেকে ধরে খুঁজে আমার বাবা কোথায়, এই এর শেষ কোথায়, এর শেষ আমরা দেখে থাকবো। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল করি, দেশ নেত্রী এবং খালেদা জিয়ার দল করি, তিনি আমাদের অনুপ্রেরণা। তিনি বলেছেন দেশ বাঁচাও, মানুষ বাঁচাও, গণতন্ত্র বাঁচাও, গণতন্ত্র রক্ষা করো, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করো, আর সেটাই হলো রাজনীতি। আমরা সেই রাজনীতি করার জন্য আজকে মাঠে নেমেছি। আর শুক্রবার আমাদের যে মহিলা দলের বলে এসেছে, কত ভোরবেলা সংসার থেকে তারা ভোরবেলা ঘুমটি পড়েছে, তারা সাধু সন্তানের জন্য রান্না করেছে, সংসারটাকে বুঝে আবার দেশ রক্ষার আন্দোলনের জন্য অন্যায় প্রতিবাদ করার জন্য আজকের এই ময়দানে তারা শরীর হয়েছে। আমি জেরুম জানাই সেই মহিলা দলের বন্ধে, তারা দেশ রক্ষার জন্য আজকে আমাদের দেশের এবং খালেদা জিয়ার অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে রাজপথে প্রত্যেকটা অন্যায় প্রতিবাদ করার জন্য মাঠে আমরা দাঁড়িয়ে আছি। আমি জেরুম জানাই সেই আমাদের নেতৃত্ব। আপনারা আমরা সবাই জানে আমরা নারীরা মহিলাগণ কিভাবে রাজনীতিতে আসলাম, কিভাবে রাজপথে আসলাম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি শিখিয়েছেন নারীরা শুধু নারী নয়, তারা দেশের একজন শুদ্ধ শ্রমিক। শুধু নারীরা ঘর সামলাবে, সংসার সামলাবে, দেশ সামলাবে, রাষ্ট্র সামলাবে, সমাজ সামলাবে, সেই জন্য তিনি ঘুমন্ত নারী সমাজকে জাগিয়ে প্রত্যেকটা সেক্টরে নারীদেরকে মূল্যায়ন করেছে। দেশের যে মঞ্চালিত সত্যি গার্মেন্ট শিল্প সেখানে নারীদেরকে অন্তর্ভুক্ত করেছে। আজকে প্রত্যেকটা সেক্টরে নারীরা বেশ আমাদের সত্যের যাওয়ার অনেকের জন্য ভূমিকা রাখতে পারছে। আকাশ বলেন, স্থল পথ বলেন আর নৌপথ বলেন, প্রত্যেকটা জায়গায় মেরিন ইঞ্জিনিয়ার, বিমান, আর্মি, বিডিআর, প্রত্যেকটা সেক্টরে অডিটর জেনারেল, রাষ্ট্রদূত, প্রত্যেকটা জায়গায় আমরা নারীরা বলিষ্ঠ ভূমিকা রাখছি। দেশ নেত্রী এবং খালেদা জিয়ার জন্য, দেশ নায়ক তারেক রহমানের জন্য এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য। কিন্তু আজকে নারীরা সবচেয়ে বেশি নির্যাতিত, ধর্ষিত, অবমূল্যায়িত।